বকেয়া মজুরি পরিষদ ও বোনাস সহ সাত দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা দুপুরে ইমাম ও বাওয়ানি বাগানের চা শ্রমিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন মানববন্ধনে শ্রমিকরা জানান তিন শ্রমিকের বেতন রেশন বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ এতে তারা জীবনযাপন কাটাচ্ছেন দাবি তারা মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বেতন পরিশোধ না করা হলে সারা সারাদেশের শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এই সময় বক্তব্য দেন চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ দাস সমীরন বাগতি পদ্মা মুন্ডা সীমা ভৌমিক ও বিষ্কা কর্মকার সহ আরও অনেকে